খবরদার, কাদিয়ানিদের মসজিদে কখনো নামাজে ঢুকবেন না, নইলে ঈমান হারা হয়ে যাবেন। কারণ এরা নবীজিকে শেষ নবী হিসাবে মানে না। কোরআনের সব মানলেও খাতামান নবিয়্যিন সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতের এই দুইটা শব্দ মানে না বলে কাদিয়ানিরা কাফের। তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। পার্লামেন্ট থেকে এই আইন পাস করতে হবে, এই দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা অবশ্যই করতে হবে। আমাদের হুজুরদের মধ্যে যতই ঠেলাঠেলি থাকুক, আলহামদুলিল্লাহ এই জায়গায় আবার সব হুজুরদের একমত আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর একটি বিশেষ মর্যাদা হলো, আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়ত বা রিসালতের যে একটি গেইট রয়েছে সেই গেইটটাকে আল্লাহ তাআলা চিরতরে লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীজির পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে বলেছেন খাতামান নবিয়্যিন। যেমন কোরআনুল কারিমের 33 নম্বর সুরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. প্রায় 30 জন ভণ্ড নবী আসবে, এখনো পর্যন্ত 27 বা 28 জন ভণ্ড নবুয়তের দাবি করেছে। তার মানে বোঝা যাচ্ছে কেয়ামত আমাদের থেকে আর বেশি দূরে নাই। এগুলো কেয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত। নবীজি বলেছেন আমার পরে কতজন ভণ্ড নবী আসবে? 30 জন ভণ্ড নবী আসবে। এই তো গেল শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে এক কুখ্যাত কুলাঙ্গার তাকে নবী বলে দাবি করেছিল, শেষ পর্যন্ত টয়লেটে পড়ে মারা গিয়েছে। জানেন তো আপনারা, এই কাদিয়ানি গ্রুপ বাংলাদেশে আছে। আমাদের হুজুরদের মধ্যে যতই ঠেলাঠেলি থাকুক, আলহামদুলিল্লাহ এই জায়গায় আবার সব হুজুরদের একমত আছে, আলহামদুলিল্লাহ বলেন। সকল ঘরনার আলেমরা দীর্ঘদিন ধরে গভর্নমেন্টকে সরকারকে দাবি জানিয়ে আসতেছেন, কাদিয়ানিরা এই দেশে নাগরিক সুবিধা নিয়ে বাস করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সব তারা ভোগ করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা মুসলিম হিসাবে মুসলিম পরিচয় দিয়ে এই দেশে থাকতে পারবে না, কারণ তারা মুসলিম নয়, তারা মুসলমানদের সাথে ধোকাবাদি করছে। এই আহমদি জামাত, এরা বিভিন্ন নামে আছে, কাদিয়ানি, আহমদি, আহমদিয়া গ্রুপ, বিভিন্ন নামে এরা আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদের মসজিদও আছে। খবরদার, কাদিয়ানিদের মসজিদে কখনো নামাজে ঢুকবেন না, নইলে ঈমান হারা হয়ে যাবেন। কারণ এরা নবীজিকে শেষ নবী হিসাবে মানে না। কোরআনের সব মানলেও খাতামান নবিয়্যিন সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতের এই দুইটা শব্দ মানে না বলে কাদিয়ানিরা কাফের। তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। এই জন্য সরকারকে আমরা বলবো, পার্লামেন্ট থেকে এই আইন পাস করতে হবে, এই দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা অবশ্যই করতে হবে। নবীজির পরেও যারা নবুয়তি দাবি করেছে তারা সবাই কিন্তু ধরাও খেয়েছে, গোলাম আহমদ কাদিয়ানিও ধরা খেয়েছে। নবীজির পরে নবুয়ত দাবি করেছিল মুসাইলামাতুল কাদ্দাব, সে তাকে যখন নবী বলা শুরু করলো লোকজন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো, তো তোমার কাছে কি জিব্রিল আসেন না? জিব্রিলের সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হয় না? মুহাম্মদ পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে তো রেগুলারই জিব্রিলের আসা যাওয়া হয়, আয়াত সূরা নাজিল হয়, তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ নাই, আয়াত বা সূরা নাজিল হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো আমি মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, একটু সময় তো লাগবে, জিব্রিল আসার জন্য একটু টাইম দরকার, সময় দাও, দেখবা কিছুদিনের মধ্যে জিব্রিলের সাথে আমারও সাক্ষাৎ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই মুসাইলামা কিছুদিন পর লোকজনকে ডেকে বলল, শোনো, গত রাতেই আমার সাথে জিব্রিলের সাক্ষাৎ হয়েছে। তা লোকজন বলল, তাই নাকি, তো তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয়েছে? এখন সে বলল, শুধু আয়াত না, একটা পূর্ণাঙ্গ সূরাই আমার উপর নাজিল হয়েছে। তা লোকজন জিজ্ঞেস করলো, তোমার কাছে কোন সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে গত রাতে জিব্রিল সূরা ফিল নিয়ে এসেছেন, সূরাতুল ফিল।
কোরআনুল কারিমেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এটা কোরআনের ফিল। আর মুসাইলামার ফিল হচ্ছে আরেকটা। তো লোকজন বলল ঠিক আছে, তাহলে তোমার কাছে যে ফিল নাজিল হয়েছে এটা আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। মুসাইলামা এবার তিলাওয়াত শুরু করলো, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাবিল। একদিকে তার তেলাওয়াত চলে, অন্যদিকে পাবলিক হাসে। আপনারাও হাসতেছেন কিন্তু আপনারা অর্থ না বুঝে হাসতেছেন, কিন্তু মুসাইলামা তো আরবদের সামনেই তেলাওয়াত করছে, আরবরা তো অর্থ বুঝে। তার যে সুরাটা সে পড়ে শোনালো এটার বাংলা অর্থ দাঁড়ায় কি দেখেন, আল ফিল মানে হচ্ছে এলিফ্যান্ট, হাতি আর কি, হাতি। মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি। দেখেন হাতির ডেফিনেশন চলছে, লাহু যানাবু ওয়াবিল তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাবিল মানে ব্যাপারটা মনে হচ্ছে ছোটবেলায় আমরা বাংলা পরীক্ষায় গরুর রচনা আসতো। গরুর রচনা অনেকে লিখছেন না আপনারা ছোটবেলায়? আমি নিজেও কিন্তু লিখছি ছোটবেলায়, গরুর রচনা লিখতাম, ইংরেজিতেও আসতো দি কাউ, লিখতেন না আপনারা? দি কাউ ইজ এ ডোমেস্টিক, লিখতেন না? এরকম আপনারা লিখতেন। তো এরকমই শুরু হয়েছে, সে বলতেছে লাহু দানাবু ওয়াবিল তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাবিল তার লম্বা একটি সুর আছে। লোকজন শুনে বলল মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোকাবাজ, প্রতারক, বেঈমান, এটা প্রমাণ হওয়ার জন্য আর কিছু লাগবে না, তোর এই সুরা ফিলটাই যথেষ্ট। যারাই নবীজির পরে এইসব ভণ্ডামি করতে চেয়েছে তারাই ধরা খেয়েছে। তাহলে নবীজির একটি স্পেশালিটি বা একটি মর্যাদা হলো তিনি খাতামান নবিয়িন, তিনি সর্বশেষ নবী, তারপরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না।